পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। শ্রী ভট্টাচার্য জীবন প্রায় সংঘর্ষময় জীবন। আজ যে সৎসঙ্গ আমি দেখুছে, যে অবস্থায় দেখুছে, আদি সৎসঙ্গ কিন্তু এই অবস্থায় নথিলা। পুরাতন পরিমাণ জীবন আছে আমি জানি দেওয়া সৎসঙ্গ কিভাবে ভাবে অনেক ভালো বাধাবি প্রতিগত করতে করিয়া পড়েছি। কেবল সাক্ষম পক্ষে নুহে, যুগে যুগে পুরুষোত্তম প্রতি ক্ষেত্রের মধ্যে আমি দেখেছে ঠাকুরের কথা কথা আছে। পুরুষোত্তম যুগে যুগে সহিতে কত সহিত হইবে তার সাক্ষী কত যে পাণি দিয়ে শহে শহে ভাগ প্রযোজ্য হয়েছে পরম পূজবাসী শ্রী ভট্টাচার্য জীবনে। আদি সৎসঙ্গ হিমায়তপুর ঠারু আরম্ভ করি করি আজ মতো সেই যে গবত পরিক্রমা করে তাঙ্গ রেড়াক্ষেত্র দেওঘর ঠারু এবং পুরী ক্ষেত্র পর্যন্ত হিমায়তপুর যে পথ সে পরিক্রমা আরম্ভ করে দেওঘর হেবত সেই পরিক্রমার হোক অনেক ছোট রেড়া সংগঠিত করে পরবর্তী ধ্যান পরিণত বয়সে তাঙ্গ অন্তিম রেড়া সংগঠিত হুয়ে এই শ্রীক্ষেত্র পুরী ধান যেহেতু মহাতীর্থ ক্ষেত্র হয়ে উঠিলা। শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করি সারাটি জীবন প্রায় একমাত্র লক্ষ্য বালুক অবস্থায় ঠাকুর সহিত আসিলে সেপাই পুরী ধন্য শ্রীক্ষেত্র ধন্য তাঙ্কর মহিমা কিন্তু আজ যুগ যুগ ধরে যুগান্ত করে এক দর্শন রাখে কারণ তাঙ্কর জন্মক্ষেত্র এবং ক্রীড়াক্ষেত্র হচ্ছে পবিত্র ভূমি। পুরুষোত্তমঙ্কর সেই জন্মক্ষেত্র হিমায়তকু ব্যতি রাখে তাঙ্কর হত ক্রীড়াক্ষেত্র দেহঘর অব্যবহিত পূর্বরু এইটা হত আজ উৎকল হত মানুষ আজ হত সকল পায়ে হত কইপারতে গর্ব সহকারে কইপারতে আমি হচ্ছু সেই উৎকল ভক্তবৃন্দ। পুরুষোত্তম জন্মক্ষেত্রর সে হত শিলা সরকার আমার এই ক্ষেত্রকে আসিলে এই ক্ষেত্রের হত তাঙ্কর পদার্পণ করে ক্রীড়াক্ষেত্র করে মাসাধ্যায়ঙ্কর সেই ক্রীড়াস্পতি বিভূতি আজ অনেক ভারত চিরভাস্ব দিয়ে রয়েছে যার লোক সফল শিকামান পরিচালিত করছে। এই উনিশশো যে ২২ মশার বাদ ২৩ মশায় পৌঁছিলে এবং সেই ২০২২ মশার জানুয়ারি মাসঠার আজ পর্যন্ত সৎসঙ্গ ঠাকুরের যে অন্তেবাসীগণ প্লস আমার ভক্ত ঠাকুরবাড়ি সংলগ্ন পুরী বাসিন্দা যে ভক্তমান অনেক নিরবচ্ছিন্ন প্রতিষ্ঠা ফলে আজ ওড়িশার জনমানসকে আজ বাঁধি রাখিছেন। পরম পূজা শ্রী শ্রী নারায়ণ অনেক অভিপ্রসাদ লা অনেক আশা লা এই উৎসব গুড়ি বিরাট উৎসবের ভক্ত রূপ দেবে সারা ভারতীয় সমস্ত কর্মী ঠাকুর আনবে ওড়িশার ভক্ত প্রতিটি কোণে কোণে পুর ঠারু পুরপল্লী ঠারু সহরাঞ্চল পর্যন্ত সমস্ত যোগ স্থাপন করবে। এই যে ক্রীড়াক্ষেত্র পরবর্তী ধারে শ্রী শ্রী ঠাকুর পর লোক বলে তাঙ্কর জননী মায়ের বেদনাকে অপসারিত করা মনর সমস্ত বেদাকে বিদূরিত করা তাঙ্কর সে বুঝিলে মায়ের বেদনা কথা এবং পুরো সমস্ত বসে তাকে এই আসলে সেটা কিন্তু আমার নিজস্ব ধরণ করা সেইভাবে ভাবে মধ্যে সেই ভড়াঘরে যেহেতু হত ভক্ত নিবাস আপনি জানি সাগর চরণ অপুরে আমার সেই জায়গা রহিলে নিজ বিনয় জ্ঞানা যে আমার অভিভাবক ব্যক্তিত্ব সে মধ্যে তাঙ্কর সাথে ভর্তি তাঙ্কর মেডিকাল এজুকেশন করতে সে কিন্তু তাঙ্কর সে করলে অনেক কথা মধ্যে বহু কিছু ক্রীড়া সংগঠিত হয়েছিল গোটি কথা সেখানে করতে তাঙ্কর লিখিত আকার মধ্যে লিখিছেন মায়ের সমুদ্রকূলকে যাইছেন বিরাট বহুত গহড়ি আসিছে মায়ের পদভক্ত করেছি ধন্য হয়েছে সাগর সে ঢেউ ধন্য হয়েছে সাগর এবং যাঙ্কর পদভক্ত করেছে সে এইগুলো অনেক কিছু ক্রীড়া খেলা পরে পরবর্তী ধারে পরম পূজা শিশু বড় অভিযান আরম্ভ করতে এই উৎকলরে আসন্তি উনিশশো তেষট্টি মশায় সেতল সময় আপনার দেখুন ওড়িশার কৌশি জায়গায় বি সেই সমুদ্র তীর বন্দর নগরী হত পারাদ্বীপ পূজন ঠার আরম্ভ করে জগৎসিংপুর ঠার আরম্ভ করে নিকট মফসল ঠার আরম্ভ করে মনে করছি তেষট্টি মশায় ভিতরে পূজন ঠার ডাইরেক্ট হচ্ছে ঠাকুর মতো পুরীর আসুথার মোট সেই সুযোগ হয়েছে পূজ বিনায়কের নেতৃত্বের যে যুবক মানে হচ্ছে সেদিন পরম পূজা আসি সে ভট্টাচার্য সেবা পরিচর্যা করার বহুত সংকল্প নেইল আজ এটি বসে মনে পড়ুছে কিভাবে ভাবে হত সে আস্তে আস্তে আসুথিলা হাতের বহুত অর্থ নথায় এভাবে বহুত পরিপাটি নথিলা কোন সময় বহুত সামগ্রী নথিলা কিন্তু কেতে সাহস বাঁধি আজ বহুত ওড়িশা পাড়িয়া পাই বহুত সেতল বহুত তাঙ্কর বহু প্রার্থনা থিলা স্থায়ী ঘর নথিলে মধ্যে পরম পূজা আসি সে মধ্যে আসছেন বার বার আসছেন ভুবনেশ্বর মধ্য সেভাবে স্থায়ী ঘর নথায় ওড়িশার কোণ জায়গার মধ্যে ঘর নথায়
ସେଦିନ କହୁଥାନ୍ତି ଗୋପ ଗୋରୁ ପତ୍ର ଆସିଛି ତା ତୁଳସୀ ତୁଳସୀ ବାସୁଛି। ମୁଁ କହିଲି ମୋର ଶସନ ସାରିଲା ପରେ ମୁଁ ଦେବଘରୁ ପତ୍ର ଆସିଛି ତା ତୁଳସୀ ତୁଳସୀ ବାସୁଛି। ଆଜ୍ଞା ସେ ପତ୍ର ଭିତରେ କ'ଣ ଯେ ନଥାଏ, କେବଳ ସେ ଚିଠିଟି ପଠନ ମାତ୍ରକେ ଆମେ ଏ କର୍ମୀ ସମ୍ମିଳନୀ କରୁ। ସେହି ଚିଠିର ବକ୍ତବ୍ୟକୁ ନେଇ, ସେ ଚିଠିର ବିଷୟକୁ ନେଇ ଓଡ଼ିଶାର ସମସ୍ତ କଳିଙ୍ଗ ଭିତରେ ଗୋଟେ ଆକ୍ରାନ୍ତ ସୃଷ୍ଟି ହୁଏ, କଳିଙ୍ଗ ଐକ୍ୟ ଭାବ ସୃଷ୍ଟି ହୁଏ, ଆରମ୍ଭ ହୁଏ ଏହି ସତ୍ସଙ୍ଗ ଠାକୁ ଆଣି ଏକ ନବ ଉତ୍କଳ ତିଆରି କରେ, ଏକ ଓଡ଼ିଶାର ସତ୍ସଙ୍ଗ ଆନ୍ଦୋଳନ ତିଆରି କରେ। ସେହି ସତ୍ସଙ୍ଗ ଆନ୍ଦୋଳନ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଦବାରେ କହିବାକୁ ଚାଲିଛି, ଯେଉଁ ଜାଗାରୁ ଆମେ ପ୍ରେରଣା ପୃଷ୍ଟ ହେଇଥିଲେ ପରମ ପୂଜା ଶ୍ରୀ ଶ୍ରୀ ପଟ୍ଟନାୟକଙ୍କୁ ଆଣିବା ପାଇଁ। ଆଉ ଏକ ଇତିହାସ ସୃଷ୍ଟି ହେଲା, ଆପଣଙ୍କର ସେଲୁନ୍ କାଲ କ'ଣ ଶୁଣିଥିବେ, ରାଷ୍ଟ୍ରପତି ଗଲେ ବା କେହି ରାଜ୍ୟପାଳ ଗଲେ ତାଙ୍କ ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା ହୁଏ। ପରମ ପୂଜା ଶ୍ରୀ ଶ୍ରୀ ପଟ୍ଟନାୟକଙ୍କର ସେ ଇଚ୍ଛା ଶକ୍ତି, ପରମ ପୂଜା ଶ୍ରୀ ଶ୍ରୀ ଦାଦାଙ୍କର ସେଇଠି ସମୟ ପୂଜ ବିନାୟକା ହିଁ। ଏବଂ ବିଶେଷ କରି ଆଜି ଭଳି ଏକ ଦିବସରେ ମୁଁ ସ୍ମରଣ କରୁଛି ଆମର ଶ୍ରୀଯୁକ୍ତ କାନୁଚରଣ ଲେଖା ତତ୍କାଳୀନ ରେଲୱେ ମିନିଷ୍ଟର, ସେ ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା କରାଇଲେ ସେଲୁନ୍ କାର୍ଡ଼ଟି ଆସି ପହଞ୍ଚିଲା। ରାଙ୍ଗାବାସୀ ସେଦିନ କାନ୍ଦୁଥାନ୍ତି, କହୁଥାନ୍ତି ଆମ ଗାଡ଼ି ଯେତେବେଳେ ଆସୁଥାଏ, ଟ୍ରେନ୍ ଯେତେବେଳେ ଆସୁଥାଏ ବାଟରେ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ସେତାରାମକୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆସାନସୋଲ କୁହ ଘର ପର୍ଯ୍ୟନ୍ତ କହୁଥାନ୍ତି ଆମେ ଟ୍ରେନ୍କୁ ଛାଡ଼ିବ ନାହିଁ, ପଟ୍ଟାକୁ ଛାଡ଼ିବ ନାହିଁ। କିପରି ଏକ ଆଗତ ଜାଣିପାରୁଥାନ୍ତି କିଛିଟା ବିପଦ ଆସୁଛି, ଘନଘଟ ଆସୁଛି, କହିଲେ ସେ ଟ୍ରେନ୍ ନାହିଁ ଆଗକୁ ଚାଲି ଆସୁଥାନ୍ତି। ଲୋକମାନେ ବର୍ତ୍ତମାନ ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ କାନ୍ଦି ଆଗୁଳ ହେଉଥାନ୍ତି, ଆମେ ପଟ୍ଟାକୁ ଛାଡ଼ିବୁ ନାହିଁ। ମାନେ ମା କାନ୍ଦୁଥାନ୍ତି, ବହୁତ କଥା ତ କହୁଥାନ୍ତି, ସେଇ ଭିତରେ କଥା ବି କହୁଥାନ୍ତି। ସେ ଋଣକାନ୍ତି ଭୁବନେଶ୍ୱରରେ ପହଞ୍ଚେ ମାର୍ଚ୍ଚ ଶେଷ ସପ୍ତାହ, ଭୁବନେଶ୍ୱରରେ ମଧ୍ୟ ପରମ ପୂଜା ଶ୍ରୀ ଶ୍ରୀ ଦାଦାଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶକ ଆଶୀର୍ବାଦ କ୍ରମେ ବିରାଟ ଲନ୍ ତିଆରି ହୋଇଥାଏ, ଚାରି ପାଞ୍ଚ ଦିନ ସେଟା ଅବସ୍ଥାନ କରନ୍ତି। ଏବଂ ବିଶେଷ କରି ଆମ ଖୋର୍ଦ୍ଧା ରୋଡ଼ରେ ଯେତେବେଳେ ନନ୍ଦନକାନ ରୋଡ଼ରେ ମଧ୍ୟ ପରିକ୍ରମା କରନ୍ତି, ପ୍ରତିଦିନ ଆଶ୍ରମ ଯେଭଳି ଭାବରେ ଦେଖାଯାଏ ବହୁ ବହୁତ ଶିଷ୍ୟ ଆସି ଭଙ୍ଗ ହୁଅନ୍ତି, ତାଙ୍କର ଅତ୍ୟନ୍ତ ପ୍ରିୟ ଜାଗା। ତାପରେ ଆସି ପହଞ୍ଚନ୍ତି ପୁରୀଠାରେ, ପୁରୀଠାରେ ମଧ୍ୟ ସେହି ଲୀଳା ଆରମ୍ଭ ହୋଇଯାଏ। ସେହି ଲୀଳା ହାଟରୁ ମଧ୍ୟ କୌଣସି ପ୍ରକାର ସୀମା ହିଁ ନଥିଲା। ଏବଂ ସେହି ଜାଗାରେ ଯେତେବେଳେ ବସଉ ମନେ ପଡ଼ୁଛି ସେହି ସ୍ମୃତି କଥା, ପରମ ପୂଜନୀୟ ରାଙ୍ଗାମା ବସନ୍ତି, ପରମ ପୂଜବା ଶ୍ରୀ ଶ୍ରୀ ଦାଦା ବସିଥାନ୍ତି, ଦାଦା ଆଣିକି ହୋମିଓପାଥି ଟିକେ ଔଷଧ ଟିକେ ଦେଇଦେଉଥିବେ, ପର୍ଦ୍ଦା ନିରବଚ୍ଛିନ୍ନ ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ଆଖି ବୁଲାଉଥିବେ, ଲନ୍ରେ ବସିଥିବା ସମସ୍ତଙ୍କୁ ଅଣଉଥିବେ। କିଛି ଦିନ ଆଗରୁ ହୁଏତ ନିରବ ବଢି ଯାଇଛନ୍ତି, ଯେପରି ହୁଏତ ତାଙ୍କ ବାଟ ତାଙ୍କ ଯିବା ସମୟକୁ ସେ ଯେପରି ହୁଏତ ଆବରି ଯାଇଛନ୍ତି, ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ଆପଣତା ସୃଷ୍ଟି ହେଉଥାଏ। ପୁରୀ ଠାକୁରାଣୀ ମଧ୍ୟ ଦିନ ଦିନ ଧରି ଦେଖାଉଥାଏ ବିରାଟ ପରିଣତ ହେଇଗଲା, ସେ ଲୀଳାବାଦ୍ୟ ଭିତରେ ହୁଏତ ସେ ସମ୍ପଦ ନିଜେ ଲକ୍ଷ୍ୟ କରିଛୁ। ସେତେବେଳେ ବୋଧ ଏଭଳି ଭାବରେ ଆର୍ଥିକ ଯେ ଅବସ୍ଥାନ ଥିଲା, ସ୍ୱଚ୍ଛଳତା ନଥିଲା, ତା ସତ୍ତ୍ୱେ ବି ମଣିଷ ଭିତରେ ଯେଉଁ ପ୍ରେମଟା ଥିଲା, ଯେଉଁ ଭଲ ପାଇବା ଥିଲା, ଯେଉଁ ଆନ୍ତରିକତା ଥିଲା, ଯେଉଁ ପ୍ରଭୁଙ୍କ ପ୍ରତି ଅନୁରାଗ ଥିଲା, ପରମ ପୂଜା ଶ୍ରୀ ସ୍ୱଚ୍ଛରେ ଯେଉଁ ଶାନ୍ତିରେ ଯେଉଁ ଭାବନାଟା ଥିଲା, ସେଇଟା ଆମକୁ ବହୁତ ଅନେକ ପ୍ରେରଣା ପୃଷ୍ଟ କରିଛନ୍ତି, କଥା ବେଶୀ ବଢ଼େଇବେ ନାହିଁ। କାରଣ ଏପରି ଆମର ପୂଜ ବିନାୟ ଅଛନ୍ତି, ଯିଏକି ତାଙ୍କର ନିଜର ପୁଅ ଭଳି, ଯେଉଁଦିନ ତାଙ୍କର ବାପା ମାଙ୍କୁ ସେଠୁ ବର୍ତ୍ତା କହିଥିଲେ, ବାପା ମାନଙ୍କୁ କର ବାପା କହିଥିଲେ, ମା ମଧ୍ୟ କହିଥିଲେ, କହିଲେ ଆମେ ଆପଣଙ୍କୁ ଆମ ପୁଅ ହିସାବରେ ଦେଇଛୁ, ସେଇଟା ମଧ୍ୟ ରାଙ୍ଗାମାନେ ଆମର ପୁଅ ରଖନ୍ତି, ସାରାଟି ଜୀବନକୁ ଉତ୍ସର୍ଗ କରିଥିଲେ ତାଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ। ଅନେକ ଲୀଳାଘାତ ସେଦିନ ଘଟିଛି, ସେଦିନର ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ସନ୍ଧ୍ୟା ପ୍ରାର୍ଥନାରୁ ଏବଂ ଅନ୍ତିମ କ୍ରିୟା ସରିଥିଲା ଭୋଗ ସକାଳ ପ୍ରାର୍ଥନାରେ। ଓ ଓଡ଼ିଶାର ମାନ୍ୟଗଣ୍ୟ ବ୍ୟକ୍ତି ଆସିଥିଲେ, ସେଦିନର ଯେ ଅବସ୍ଥାର ସକାଳ ଉପର ଅବସ୍ଥା ଥିଲା, ଗୋଟିଏ କଥା କହୁ କାନ୍ଦୁଥାନ୍ତି, କହୁଥାନ୍ତି ଆମକୁ ଏମିତି ବାବା ବନେଇଥିଲେ, ଆମେ ଆମର ଜଣେ ଏକ ମାଟି ହୋତ ଦେଖା କିଣି ତା କିନ୍ତୁ ସତ୍ୟ ହେଇଗଲା। ଯେଉଁ କଥା କି ପୂଜା ଶ୍ରୀ ପଟା ପଣେଇ ସେମାନଙ୍କ ଓଡ଼ିଶା ହେଇଥିବା ହାର୍ଟ ସାଙ୍ଗ ତା ପ୍ରତିପାଦ କରିଦେଇଗଲେ ପୁରୀ କ୍ଷେତ୍ରରେ। ଆଜି ଆଉ ଆମମାନେ ସେ ଧନ୍ୟ ଆଶ୍ରମକୁ ଏହି ଭକ୍ତ ଶ୍ରୀ ଚନ୍ଦ୍ରଲାଗି ଗଲେ ତେବେ ପରମ ପୂଜବା ଶ୍ରୀ ଶ୍ରୀ ପରମ ପ୍ରେମ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ମହାସମାଧି ପ୍ରଣାମ କରେ, ପରାଧ୍ୟା ଜଗଦମ୍ବି ଶ୍ରୀ ଶ୍ରୀ ଭଗବାନଙ୍କର ମହାସମାଧି ପ୍ରଣାମ କରେ, ମନରେ ପ୍ରଭାବ ରହିଯାଏ, ଗୋଟେ ଫାଙ୍କ କରିଯାଏ, ଆସିଥିଲା ପରିପୂରିତ ହୁଏ, ଏ ପୁରୀ ଠାକୁ ଆସି ପରିପୂରିତ ହୁଏ, ଏ ପୁରୀ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରକୁ ଆସି ଠାକୁର ଆଣିକି ଆସି ସେହି ସମାଧି ପ୍ରଣାମ କରେ, ସେଟା ପରିପୂରିତ ହୁଏ। ମୁଁ ନିଜେ ଦେଖିଛି ପରମ ପୂଜା ଶ୍ରୀ ସେ ଦାଦା ବହୁ ଆଗନ୍ତୁକ, ଯେଉଁମାନେ ବିଭିନ୍ନ ଜାଗାକୁ ବହୁତ ଟୁର୍ ଇତ୍ୟାଦି କରିବାକୁ ଯିବେ, ସେମାନେ ପରବର୍ତ୍ତୀ ଯାହା ଲେଖା ବି ଦେଖିଛନ୍ତି, କହିଲେ କୁହାଯାଏ କି କ'ଣ ହବ ଇଆଡ଼େ ବିଭିନ୍ନ ଜାଗା, ସେ ଆମେ କଣ୍ଟା ଗାଁ ଯିବୁ ବୁଲାବୁଲି କରିବାକୁ ଯିବୁ, ଏଠି ନେଇଯିବୁ ତ ଜାଣନା ପୁରୀ ଜାଣନା ଦେଖି ଆସିବେ। ଆଜି ପୁରୀ ଯାହା ହଉ ବହୁ ବିପଦ ଆପଦ ସମ୍ମୁଖୀନ ରହିଛି ଏବଂ ପରମ ପୂଜା ଶ୍ରୀ ଶ୍ରୀ ପଟ୍ଟନାୟକ ମଧ୍ୟ ବିପଦ ଆପଦ ଶଙ୍କା ସମସ୍ୟା ବାଧା ମଧ୍ୟ ଚାଲି ନାହିଁ, ଅନ୍ତରୂପ ହୁଅନ୍ତୁ ବାହାରୂପ ହୁଅନ୍ତୁ
অনেক কথা যে পরিবর্তন কইছন্তি আমি আমাদের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য আমার ভাই বন্ধু কুটুম্ব স্থির প্রবজন খাউকে ছড়া থেকে কেয়ার করা এই প্রাসে ভক্ত জীবন যাহাঙ্কর পরাকাষ্ঠ আজ অনুপ্রাণ দেই চালিছে যাহাঙ্কর জীবন দর্শন ভিতরে এই প্রার্থনা সময় কন্তু সাধারণ ভজন কথা কন্তু পরিমাণ চলন চরিত্র কথা কন্তু এবং বিশেষ করে আজ শ্রী শ্রী ঠাকুরঙ্ক প্রতি যোগত মহাপ্রেস দিয়েছেন যে অমর সঙ্গীত